আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা সৃজনশীল ভিত্তিক সমস্যা নিয়ে এসেছি। তো এখানে আমাদের কোশ্চেনে বলেছে যে নিজে উদ্দীপক বিক্রিয়া ভিত্তিক সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। তাদের এখানে কোশ্চেনে একটা বিক্রিয়া দেওয়া আছে, সেটা হচ্ছে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া। তো এদের বিক্রিয়া যে উৎপাদ তৈরি হবে, সেই উৎপাদের দ্রবণকে প্রমাণ সোডিয়াম থায়াসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করা হয়। তো উদ্দীপকে কপার সালফেটের পরিবর্তে যদি অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ ব্যবহার করা হয়, তাহলে অনুমাপন প্রক্রিয়াটা আয়োডোমিতিক না আয়োডিমিতিক হবে তা উপযুক্ত যুক্তি এবং প্রয়োজনীয় সমীকরণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের মাধ্যমে ফার্স্টে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া হবে, তারপর তাদের বিক্রিয়া যে উৎপাদ তৈরি হবে সেই উৎপাদের প্রমাণ দ্রবণকে আবার প্রমাণ থায়াসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করা হবে। তো এই প্রক্রিয়াটা আয়োডোমিতিক নাকি আয়োডিমিতিক সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো আয়োডোমিতিক পদ্ধতি বলতে আমরা কি বুঝি, যখন একটা জারক পদার্থকে খুব বেশি পরিমাণে পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করিয়ে মুক্ত আয়োডিন তৈরি করা হয়, তারপরে সেই মুক্ত আয়োডিনকে সোডিয়াম থায়াসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়, সেই পদ্ধতিকে আমরা বলি হচ্ছে আয়োডোমিতিক পদ্ধতি। আর আয়োডোমিতিক পদ্ধতি হচ্ছে আরেকটু শর্টকাট পদ্ধতি, সেটাতে হচ্ছে শুধুমাত্র আমি সোডিয়াম থায়াসালফেট দ্রবণ ব্যবহার করে সেটা আয়োডিন আর্সেনিক বা এরকম যে কোনো পদার্থের পরিমাণটা নির্ণয় করব। তো সরাসরি যখন শুধুমাত্র সোডিয়াম থায়াসালফেট ব্যবহার করে আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয় সেটাকে আমরা বলি আয়োডিমিতিক পদ্ধতি। তো আমরা প্রথমেই বুঝতে পারছি যেহেতু এখানে দুই ধাপে বিক্রিয়া সংঘটিত হবে, অর্থাৎ প্রথম ধাপে আয়োডিন তৈরি হবে একটা বিক্রিয়ায়, দ্বিতীয় ধাপে সেই মুক্ত আয়োডিনটা প্রমাণ থায়াসালফেট দ্রবণ দিয়ে বিক্রিয়া করে তারপরে আমরা সেটা পরিমাণ বের করব। তাই এখানে অবশ্যই আয়োডোমিতিক পদ্ধতিটাই কিন্তু কাজে লাগবে। তো আমরা এটা যেহেতু সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলেছে, তো আমরা সমীকরণটা লিখব। এখানে প্রথম ধাপে বিক্রিয়া হবে পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম আয়োডাইডের মধ্যে, এবং এই বিক্রিয়াটা অম্লীয় মাধ্যমে হয় বলে এখানে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু ব্যবহার করা হয়েছে। তা আমরা বিক্রিয়াটা লিখছি। তো এখানে এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত বা অম্লীয় মাধ্যমে ব্যবহৃত পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় প্রথমত পটাশিয়াম আয়োডাইডের আয়োডিনটা জারিত হয়ে তৈরি করে মুক্ত আয়োডিন। এরপরে এই পটাশিয়াম ধাতু সালফেটের সাথে যুক্ত হয়ে তৈরি করে পটাশিয়াম সালফেট লবণ, এবং ক্রোমিয়ামটা সালফেটের সাথে যুক্ত হয়ে তৈরি করে ক্রোমিয়াম সালফেট লবণ, এবং অ্যাসিডের প্রোটনগুলো ডাইক্রোমেটের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করে পানি। তো এই যে বিক্রিয়াটা আমরা এখন লিখলাম, এই বিক্রিয়াটিকে এখন আমরা সমতা করব। সমতা করে দুই পাশের পরমাণু এবং আয়ন সংখ্যা মিলাবো। তো এই বিক্রিয়াটা সমতা করার জন্য জারণ বিজারণ পদ্ধতিতে অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা করা হয়ে থাকে। তো ওই পদ্ধতিতে আমরা সমতা করে বেশি সময় নষ্ট করব না, আমরা সরাসরি সমতাকৃত যে সংখ্যাগুলো সেগুলো একপাশে বসিয়ে তারপরে সলভ করব। তো যদি কারো কনফিউশন হয় সেই সংখ্যা মনে রাখতে, তাহলে সেই আগে সলভ করে নিয়ে রাফ করে তারপরে সেই সংখ্যাগুলো ব্যবহার করে বাকি সমীকরণটা সলভ করতে হবে। তো এই বিক্রিয়া হচ্ছে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট তার সাথে 7 মোল সালফুরিক অ্যাসিড এবং 6 মোল পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে। তো বিক্রিয়কে দেখতে পাচ্ছি আমরা, পটাশিয়াম আছে 6 মোল পটাশিয়াম আয়োডাইডের 6টি এবং 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের 2টি, টোটাল 8টি। তাহলে 8টি পটাশিয়াম মিলানোর জন্য আমরা এখানে 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4 মোল পটাশিয়াম সালফেটে 4 দুগুণে 8টি পটাশিয়াম মিলে গেল। এরপরে আমাদের এই যে মুক্ত আয়োডিনটা তৈরি হয় সেটা আসে হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের আয়োডাইড আয়ন থেকে। তো প্রতি 6 মোলে 6টা আয়োডাইড আয়ন উপস্থিত আছে। তো এখানে আমরা আয়োডিনের সংখ্যা মিলানোর জন্য 3 দিয়ে গুণ করলাম, তাই 3 দুগুণে 6টি আয়োডিন মিলে গেল। এরপরে আমাদের আসে ক্রোমিয়াম সংখ্যা। তো ক্রোমিয়াম বিক্রিয়কে আসে 2টি, উৎপাদেও 2টি। এরপরে প্রোটন সংখ্যা, প্রোটনগুলো আসে সালফুরিক অ্যাসিড থেকে। তো প্রতি 7 মোল সালফুরিক অ্যাসিডে 7 দুগুণে 14টি প্রোটন থাকে, তাহলে এখানেও 7 দুগুণে 14টি প্রোটন মিলানোর জন্য আমরা 7 দিয়ে পানি অণুকে গুণ করলাম। এরপরে আমরা এখন দেখব যে সালফেটের সংখ্যা এবং অক্সিজেন সংখ্যা সমান হয়েছে কি না। তো 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটে 7টা অক্সিজেন থাকে এবং 7 মোল পানিতে 7টা অক্সিজেন, তাহলে অক্সিজেন সংখ্যা সমান আছে। তো 7 মোল সালফুরিক অ্যাসিডে 7টি সালফেট আয়ন এবং উৎপাদে 4 মোল পটাশিয়াম সালফেটে 4টি এবং 1 মোল ক্রোমিয়াম সালফেটে 3টি, অর্থাৎ 7টি সালফেট আয়ন কিন্তু উপস্থিত আছে। অর্থাৎ সম্পূর্ণ বিক্রিয়াটা সমতা সঠিক হয়েছে। তো এই বিক্রিয়া যে আমরা এই মুক্ত আয়োডিন তৈরি করলাম,
এই মুক্ত আয়োডিনকে এখন প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করা হবে। তো থায়োসালফেট দ্রবণ এবং আয়োডিনের মধ্যে যে বিক্রিয়াটা সম্পন্ন হয় সেটা আমরা এখন লিখব। তো একইভাবে এই বিক্রিয়াটিকেও আমাদের সমতা করতে হবে সমীকরণটা সঠিক করার জন্য। তো সমতা করার জন্য আমরা এই পাশে দুই দিয়ে গুণ করলাম, তাহলে আয়োডিনের সংখ্যা বিক্রিয়কের সমান হয়ে গেল। আর উৎপাদে যেহেতু চারটা সোডিয়াম, সেই সংখ্যা আমরা বিক্রিয়কের সাথে সমান করার জন্য এখানে দুই দিয়ে গুণ করে দিলাম। তাহলে বিক্রিয়কে সোডিয়াম, তারপর সালফার, অক্সিজেন এবং আয়োডিন সবগুলো উৎপাদে সোডিয়াম, সালফার, আয়োডিন এবং অক্সিজেনের সাথে কিন্তু সমান হয়ে গেল। তো এখন এক নং এবং দুই নং বিক্রিয়া আমরা কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি যে প্রতি ছয় মোল পটাশিয়াম আয়োডাইড থেকে হচ্ছে এখানে আমরা তিন মোল আয়োডিন, মুক্ত আয়োডিন পেলাম। তো এই ছয় মোল পটাশিয়াম আয়োডাইড আবার বিক্রিয়া করেছিল এক মোল পটাশিয়াম ডাইক্রোমের সাথে। তো এই তিন মোল আয়োডিনকে আয়োডিনের মধ্য থেকে যদি এক মোলকে আমরা টাইট্রেশন করতে দুই মোল সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করি, তাহলে তিন মোলকে টাইট্রেশন করতে দরকার হবে তার তিন গুণ পরিমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ, অর্থাৎ তিন দুগুণে ছয় মোল সোডিয়াম থায়োসালফেট দ্রবণ। অর্থাৎ এই দুইটা বিক্রিয়ার মধ্যে আমরা সামঞ্জস্য করার জন্য লিখতে পারি যে প্রতি এক মোল পটাশিয়াম ডাইক্রোমেট এর থেকে উৎপন্ন এর বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় হচ্ছে তিন মোল আয়োডিন, এবং তিন মোল আয়োডিনকে টাইট্রেশন করতে দরকার ছয় মোল সোডিয়াম থায়োসালফেট দ্রবণ। তো আমাদের যে কোশ্চেনে বলেছে যে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ ব্যবহার করলে অনুমাপন প্রক্রিয়াটা কেমন হবে, আয়োডোমেটিক না আয়োডিমেটিক, তা উপযুক্ত যুক্তি এবং সমীকরণ সহ ব্যাখ্যা করতে। তা আমরা এই সমীকরণে দেখতে পেলাম প্রথম ধাপে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে বা ডাইক্রোমেটের বিক্রিয়ার মাধ্যমে আয়োডিন তৈরি করা হলো মুক্ত আয়োডিন, এবং মুক্ত আয়োডিনটা পরবর্তী ধাপে সোডিয়াম থায়োসালফেটের প্রমাণ দ্রবণ দ্বারা টাইট্রেশন করে সেটার পরিমাণটা নির্ণয় করা হলো। অর্থাৎ এখানে কিন্তু আয়োডোমেটিক পদ্ধতিটাই ব্যবহার করা হয়েছে। তো আশা করি আজকের এই ব্যাখ্যাটা সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।